আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে 24 তারিখ, আর মাত্র একটা দিন আছে 25 তারিখ হতে। 25 তারিখ হলেই লাস্ট হলো আমরা জানতে পারবো যে আসলে এরা হিলটন মেটাফ্যাক্স কামব্যাক করেছে কিনা, তারা আমাদের উইথড্রগুলা চালু করবে কিনা, নাকি তারা বাস্তবে আগেই স্ক্যাম করে চলে গেছে, আমাদেরকে এতদিন ধোকা দিয়েছে, আমাদেরকে এতদিন লোভ দেখিয়েছে বা মিথ্যা আশা দিয়েছে, সেটা আমরা 25 তারিখেই বুঝতে পারবো। ঠিক আছে, আমরা তো জানি যে তারা স্ক্যাম করেছে, এটাই ভেবেছি। তারপরেও কিন্তু আমরা অনেকে কিন্তু মনে একটা আশা রেখেছি, না তারা যেহেতু তাদের ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক গ্রুপ আছে, তাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তাদের টুইটার গ্রুপ আছে, তাদের ইনস্টাগ্রাম আছে, তাদের ইউটিউব চ্যানেলও আছে কিন্তু, ঠিক আছে, হিলটনমেটাফ্যাক্সের নিজস্ব। তো সেইটা দেখে আমরা ভেবে নিয়েছি, তাদের সকল সার্ভার যেহেতু চালু আছে, তারা যেহেতু বলছে 15 দিন আপডেট, তো তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি নাই অনেকে, আবার বিশ্বাস করেও নিয়েছি। কেননা একটা সাইট যদি স্ক্যাম করে বা চলে যায়, তারা কিন্তু এতদিন সাইটটা রাখে না, 2-1 দিনের মধ্যেই সাইটটা রিমুভ করে দেয়, সার্ভার বন্ধ করে দেয়। কিন্তু তাদের সার্ভার ওয়েবসাইট সব কিছুই চালু আছে, তাদের ওয়েবসাইট চালু থাকার পরেও তারা কিন্তু স্ক্যাম করেনি, এটা আমরা ভেবেছি। এখন লাস্ট আমরা হচ্ছে কালকেই বুঝতে পারবো আসলে হিলটনমেটাফ্যাক্স আসলে তা আছে কি স্ক্যাম করেছে। যাই হোক, আমরা এই ভিডিওতে একটু উইথড্র করার চেষ্টা করি। যদি উইথড্র করতে চাই এখানে ক্লিক করব, আর এক্সচেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করব। তো আমরা উইথড্রতে ক্লিক করি, আমরা ধৈর্য যেহেতু ধরেছি, আর একটা দিন ধৈর্য ধরি। তো এখানে আমরা ধরেন যে $30 উইথড্র দিব, মিনিমাম $25 উইথড্র দেওয়া যায়। এখানে টিয়ার্স অ্যাড্রেস দিলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখেন গাইস, উপরে কিন্তু লেখা আছে ওয়েবসাইট ইজ মেনটেন্স, ঠিক আছে, আপডেট চলতেছে, সাপোর্টে যোগাযোগ করুন। তো এখানে আপনারা ব্যালেন্স এক্সচেঞ্জ, ব্যালেন্স ট্রান্সফার, ট্রান্সফার স্টোরি, এগুলো অনেকে না বুঝলে চেক করে নেবেন, ঠিক আছে। যারা ইউজার পাসওয়ার্ড এগুলো বলে গেছেন, ঠিক আছে, তারা প্রোফাইলে ক্লিক করে দেখে নেবেন, ইমেইল, ফোন নাম্বার এগুলো দিয়ে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি করে নেবেন সব কিছু। কেননা হিলটনমেটাফ্যাক্স যদি কামব্যাক করে, তখন এই পাসওয়ার্ড ভুলে গেলে বা ইমেল ভুলে গেলে উইথড্র করতে সমস্যা হবে, ঠিক আছে। যেহেতু হিলটনমেটাফ্যাক্স বলেছে আসলে 25 তারিখে তাদের আপডেট শেষ হবে, দেখা যাক 25 তারিখে কি হয়। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে হিলটনমেটাফ্যাক্স কি থাকবে, নাকি চলে যাবে, নাকি আগে স্ক্যাম করে চলে গেছে, নাকি 25 তারিখে কামব্যাক করতে পারে। আপনারা কমেন্ট করবেন যে আসলে 25 তারিখে আসবে কি না। যদি আপনাদের 25 তারিখে আসে, যার কমেন্টগুলো ভালো লাগবে তাদের জন্য তো মনে করেন স্পেশাল ভালোবাসা থাকবে, ঠিক আছে। আর যারা কমেন্ট করবেন স্ক্যাম করেছে, যদি কাল স্ক্যাম করে আর কামব্যাক না করে, তাদের জন্য অনেক ভালোবাসা থাকবে। যাই হোক গাইস, লাস্ট আর 25 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকবো, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। অবশ্যই ধৈর্যের ফল যেহেতু ভালো হয় এটুকু জানি, তো দেখা যাক কালকে কী হয়। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে আপনারা সুন্দর মতামত কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো সাইটে আপনি যদি ইনভেস্ট করেন, সেটা সেখানে হচ্ছে যদি নিরাপদ মনে করেন ইনভেস্ট করবেন, তাছাড়া করবেন না। তবে ইউটিউবে কোনো ভিডিও দেখে আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন না, নিজের বুদ্ধি দিয়ে আপনার যদি ভালো লাগে করবেন, ভালো না লাগলে করবেন না, ঠিক আছে, এটাই।